कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे श्री गुरुदेव जय प्रभुपाद जय रहा जय गोस्वामी আমরা পূর্বে আস্বাদন করেছিলাম শ্রী ভগবান এই লীলা পরিবেশনের পর ব্রহ্মা যখন তার গুণমহিমা কীর্তন করে চলে গেলেন তখন শ্রী সুখদেব পাদ বলেছিলেন কিং কিং ন হ মায়া নিসমর্তীহ মায়ামোহিতচেত সর্বম জগৎসবৃক্ষণ বিসমৃতা কিম কিম ন হ এই যে ভগবানের মায়া শক্তির দ্বারা যাদের যাদের মন সম্পূর্ণ মহাচ্ছন্ন বস্তুত তারা কি না বিস্মৃত হতে পারে জগৎ সর্বম জন্মহিতম জগৎ সর্বম অবিসষ্ণ বিস্মিতাত্মকম সেই মায়া শক্তির দ্বারা সমগ্র জগত অবিরত মহাচ্ছন্ন হয়ে থাকে এবং এই বিস্মৃতির পরিবেশে কেউ তার আত্মস্বরূপ হৃদয়ঙ্গম করতে পারে না অর্থেব এই যে ভগবানের যে এই মায়া দুই প্রকারে কার্য করছেন একটি হচ্ছেন যে যোগমায়া রূপে ভগবানের লীলার সহযোগিতা করছেন আর মহামায়ার রূপে তিনি জগতের জীব যারা কৃষ্ণ পদ্ম বিস্মৃত তাদেরকে আরও দূরে সরিয়ে দিয়ে জগতের প্রতি মহাচ্ছন্ন করে দিচ্ছেন তাইখানে স্পষ্টভাবে বলা হয়েছে সমগ্র ব্রহ্মাণ্ডই মহাচ্ছন্ন এই যে চোদ্দটা ভুবন এই চৌদ্দটা ভুবন নিয়ে যে ব্রহ্মাণ্ড এই প্রকার যে অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে এই অনন্ত ব্রহ্মাণ্ড সমস্ত ব্রহ্মাণ্ডই মোহাগ্রস্ত সমস্ত ব্রহ্মাণ্ডের যত জীব তারা সকলেই মোহাগ্রস্ত তাই ইন্দ্র ব্রহ্মার মতো মহান দেবতারাও বিস্মৃতির নিয়ম থেকে তারাও মুক্ত নন যেহেতু শ্রীকৃষ্ণ তার গোপসখা এবং গোবৎসদের উপর তার অন্তরঙ্গার মায়াশক্তির প্রয়োগ করেছিলেন যেহেতু শ্রীকৃষ্ণ তার সখা ও গোবৎসদের উপর তার অন্তরঙ্গা মায়াশক্তি প্রয়োগ করেছিলেন তাই এক বৎসর ধরে তাদের অবস্থানের কথা তারা যে মনে করতে পারেননি গোপশখা এবং গোপবালক তাদের প্রতি শ্রী ভগবান যে যোগমায়ার প্রভাব ফেলেছিলেন তারপরে তারা এক বৎসর পরে জেগে উঠেও সেই মহাচ্ছন্ন দশা থেকে তারা বিন্দুমাত্র উপলব্ধি করতে পারেননি যে আমরা এক বৎসর এইভাবে শ্রীকৃষ্ণের থেকে বিচ্ছিন্ন ছিলাম তারা মনে করছেন যে এই মাত্র গোপ শ্রীকৃষ্ণ সমস্ত গোবৎসদের অন্বেষণ করতে গিয়েছিলেন আবার ফিরে এলেন এটা হচ্ছে যোগমায়ার প্রভাব এটি মোটেই আশ্চর্যজনক নয় বাস্তবিকই ভগবানের বহিরঙ্গা মায়া শক্তির প্রভাবে বদ্ধজীবীরা কেবলমাত্র এক বৎসরের জন্য যে তাদের অস্তিত্ব ভুলে থাকে তাই নয় ভগবানের বহিরঙ্গ মায়া যে প্রভাব সেই প্রভাবটাতে বদ্ধজীবেরা কেবল এক বৎসর যে অস্তিত্ব ভুলে থাকবে তা নয় বরং জড়জগৎ নামক অজ্ঞতার রাজ্যে যখন তারা দেহান্তরিত হয় তখন লক্ষ লক্ষ বৎসর ধরে তারা সে কথা ভুলে থাকে লক্ষ লক্ষ বৎসর ধরে এবং লক্ষ লক্ষ জীবন ধরে তারা তাদের যে স্বরূপতত্ত্বের কথা স্বরূপ উপলব্ধির কথা তারা সম্পূর্ণ ভুলে থাকে এই শ্লোকের দ্বারা এইটাই শ্রী সুখদেব গোস্বামীচরণ পরপর বর্ণনা দিচ্ছেন পঁয়তাল্লিশ সংখ্যক শ্লোকে বলছেন उचश्च श्रहित कृष्णं स्वागतम ते तिरंगशाम नयको भजी को वलो एहि दसाधुज्जताम तो उचश्च श्रहित कृष्णं गण तारा बोललन करा सखारा कृष्णं কৃষ্ণকে সুস্বাগতম ফিরে এসেছ তুমি অতি রং ঘষসা খুব শীঘ্র এই যে মহাচ্ছন্ন দশার পরে জাগরণটাতে বলছেন যে খুব শীঘ্র অতি রংঘষা এ কপি এমনকি অভজি ভোজন করা হয়েছে শেষ পর্যন্ত এক গ্রাস এই ইতো সাধু তো তুমি অনুগ্রহ করে এসো এখানে ভালোভাবে তোমার ভোজন কর মানে কীরকম অবস্থাটা এক বৎসর কাল এইভাবে ব্রহ্মা তাদের যোগনিদ্রায় নিদ্রিত করে রাখলেন কৃষ্ণ এক বৎসর নিজের অঙ্গের থেকে সখা এবং গোবৎসরদেরকে প্রকট করলেন এবং প্রত্যহ সেইভাবে সকালবেলা গোচারণে গেল বেরোলেন আবার সন্ধ্যায় ফিরলেন এইভাবে এক বৎসরকাল অতিক্রান্ত হল তারপরে যখন সেই যোগনিদ্রা থেকে জাগরিত হলেন জাগরিত হওয়ার পরে গোপসখারা শ্রীকৃষ্ণকে বললেন তুমি এত তাড়াতাড়ি ফিরে এসছ তুমি যে গোচার তুমি যে সখাদের গোবৎসদের অন্বেষণ করতে গিয়েছিলে এত তাড়াতাড়ি ফিরে এসছ তোমার অনুপস্থিতি আমরা এমনকি এক গ্রাসও ভোজন করিনি এখনো পর্যন্ত তোমার অনুপস্থিতিতে আমরা এখনো এক গ্রাসও ভোজন করি নাই তো অনুগ্রহ করে এখানে এসব নিশ্চিন্তে আমরা একসঙ্গে একত্র ভোজন করি যেন এই মাত্র ভোজন করতে করতে অন্বেষণ করতে গিয়েছিলেন এরা তখন বলছেন ঠিক আছে তাহলে সখা আসুক আসলে আমরা ভোজন করব তারপর বললেন যে এত শীঘ্র তুমি ফিরে এসছো এসো তাহলে আমরা একসঙ্গে আবার সেই একত্রে ভোজন করি এটা হচ্ছে যোগমায়ার প্রভাব স্বাগতম রংঘসা। শব্দগুলি নির্দেশ করে যে জঙ্গল থেকে এত তাড়াতাড়ি গোবৎসদের ফিরিয়ে আনার জন্য গোপবালকেরা শ্রীকৃষ্ণকে যেন আনন্দ অভিনন্দন জানাচ্ছেন যে খুব শীঘ্র তিনি সব ফিরিয়ে নিয়ে এলেন আমাদের এর জন্য কোনো পরিশ্রম করতে হলো না আমাদের সখাই সমস্ত কার্য সম্পাদন করলো তাই তার অভিনন্দন এখন শ্রীকৃষ্ণের প্রিয় সখারা তাকে ভালোভাবে বসে তৃপ্তি সহকারে ভোজন করার জন্য অনুরোধ করছেন কেননা ভোজন করতে করতে যখন হঠাৎ চোখে পড়েছিল যে গোবৎসদের দেখা যাচ্ছে না তখন তো সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ গিয়েছিলেন অন্বেষণ করতে তো তাই এখন এরা বলছেন তাহলে এক কাজ কর তাহলে এসো এবার তৃপ্তির সহিত ভোজন করো সুতরাং গোপালকেরা অত্যন্ত উল্লাস প্রকাশ করেছিলেন এবং তাদের প্রিয় সখা শ্রীকৃষ্ণের সঙ্গে ভোজন করার জন্য তারা আরও আরও উৎসুক হয়েছিলেন যে যাক আমাদের সখা অতি শীঘ্রই ফিরে এসছে যখন ফিরে এসছে আমরা একসঙ্গে পরমানন্দে ভোজন করি যেন সেই ভোজন লীলাটা কথা মনে করছেন লোক তত হসন হৃষি কেশ अभ्यवहृत सहाक दर्शयाश्चर्मा जगरम तो ब्रजम तत तो हसन हास्य सहकारे समस्त जे भगवान श्रीकृष्ण हृषिकईश अभ्यवहृत्य भोजन करे च संगे सह অর্ভকই গোপবালকদের দর্শন দেখিয়ে চর্ম চামড়া আজগরম অঘাসুর নামক অজগরের নবরত্ব তিনি প্রত্যাগমন করলেন বন থেকে ব্রজম ব্রজ ব্রজের গ্রামে তারপরে কি হল ভগবান হৃষিকেশ হাস্য সহকারে তাঁর গোপশখাদের সঙ্গে ভোজন সমাপন করলেন তারা যখন বন থেকে তাদের আলয় ব্রজে প্রত্যাগমন করছিলেন তখন শ্রীকৃষ্ণ গোপবালকদের মৃত সর্প অঘাসুরের চামড়াটি দেখালেন এই অবস্থাতে যখন ফিরলেন তখন ওই অঘাসুরের একটা মৃত বৃহৎ একটা সর্পের মৃত যে চর্ম श्रीकृष्ण तार सखादे प्रदर्शन करेन बरप्रसुर वनधातु विचित्रतांग प्रदम वेणुदल सिंग रवोत्सवाढ्यम वत्स गु गीत पवित्र कीर्तीर् गोपीर् दृगुत्सव दृशि प्रोष्ठम বরহ প্রসূন বনধাতুম ময়ূরপুচ্ছ আর ফুল বনধাতুম বনজ ধাতুর দ্বারা বিচিত্রিত ভূষিত অঙ্গ তার অপ্রাকৃত দেহ প্রদ্যাম দল উচ্চৈস্বরে বাঁশের শাখা থেকে নির্মিত শৃঙ্গ মানে বাঁশির রব ধনির দ্বারা উৎসব উৎসব সহকারে আড্য সমুজ্জ্বল বৎসান গোপবৎসদের গৃহন আহ্বান করে অনুগত তাঁর সহচর দ্বারা গান করেছিলেন পবিত্র পবিত্রতার সঙ্গে কীর্তি তাঁর মহিমা গোপীদের দৃক নয়নের উৎসব তার দর্শন প্রবিবেশ প্রবেশ গোষ্ঠে প্রবেশ করেছিলেন অর্থাৎ এখানে বলছেন যে শ্রীকৃষ্ণের সেই অপ্রাকৃত দেহ ময়ূরপুচ্ছ ও পুষ্পের দ্বারা সুশোভিত ছিল তখন সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজের নিকট শ্রী গোবিন্দের তখন রূপটি বর্ণন করতে গিয়ে বলছেন অপ্রাকৃত দেহে তার ময়ূরের পুচ্ছ এবং পুষ্পের দ্বারা সুশোভিত ছিল বনজ ধাতুর দ্বারা রঞ্জিত ছিল আর তার বাঁশি বাঁশের বংশী উচ্চশ্বরে উৎসব মুখরিত করে ধনী করছিল যখনই তিনি তার গোবৎসদের নাম ধরে ডাকছিলেন তখনই তার গোপসখাগণ তার মহিমা কীর্তন করে সমগ্র জগৎ পবিত্র করেছিলেন এভাবেই শ্রীকৃষ্ণ তার পিতা নন্দ মহারাজের গোষ্ঠী প্রবেশ করলেন এবং তার সৌন্দর্যের দর্শন তৎক্ষণাৎ সমস্ত গোপীনায়নের মহা উৎসব প্রকট করেছিল শ্রী জীবগোস্বামীচরণ এবং শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের মতানুসারে এখানে গোপী বলতে বয়স্ক গোপ মহিলাদের বোঝানো হয়েছে যেমন মা যশোদা কৃষ্ণকে বাৎসল্য স্নেহে ভালোবাসতেন শ্রীকৃষ্ণের গোপশখারা কৃষ্ণের অদ্ভুত কার্যকলাপে এতই গর্বিত ছিলেন যে গ্রামে প্রবেশের সময় তারা সকলেই মানে পরমানন্দে তার গুণমহিমা কীর্তন করতেন অর্থাৎ যারা মাতৃস্থানীয় ব্রজদেবীগণ ব্রজলনাগণ সেখানে তারা যেন বাৎসল্য রসে অত্যন্ত আপ্লুত হয়ে তখন কৃষ্ণকে দর্শন করছেন আর সখারা একে অপরের নিকট তারা গোচারণ করে ফিরে এসে শ্রীকৃষ্ণের যে অদ্ভুত কার্যকলাপ যা অলৌকিক এতই গর্বিত হয়েছিলেন যে তারা গ্রামে প্রবেশের সময় সকলেই তার মহিমা কীর্তনেতে খুব আনন্দ লাভ করছিলেন अद्य नैनो महाबेअलु जसदानंद सुनु नाम होत ओ बीता बयंग चस्मात इति बाला ब्रजे जगु अद्य अनेन महाबेअल आज अनेन तदर महा एक भीषण सर्प महाबेअल যশোদা নন্দ শুনুনা, যশোদা এবং নন্দমহারাজের শুনুনা পুত্রের দ্বারা হত নিহত অবিতা রক্ষা পেয়েছি বয়ম চ এবং অস্মাত এই দানব থেকে ইতি এভাবেই বাল বালকেরা ব্রজে বৃন্দাবনে কীর্তন করেছিলেন যোগ মাত্র গোপবালকেরা বজের গ্রামে পৌঁছলেন তখন তারা কীর্তন করেছিলেন আজ কৃষ্ণ একটি ভীষণ সর্পকে সংহার করে আমাদের রক্ষা করেছেন কেননা ভগবান শ্রীকৃষ্ণ নিজেই দেখিয়েছেন তো বালকদের কয়েকজন কৃষ্ণকে যশোদানন্দন এবং অন্যান্য নন্দ অন্যান্যরা নন্দদুলাল রূপে বর্ণনা করেছিলেন প্রকৃতপক্ষে শ্রীকৃষ্ণ এক বৎসর পূর্বে অঘাসুর দানবকে বধ করেছিলেন এক বৎসর পূর্বে কিন্তু বালকেরা ব্রহ্মার যোগশক্তির দ্বারা এক বৎসর মহাচ্ছন্ন থাকার ফলে অতিবাহিত সময়কে লক্ষ্য করেননি বা অতীত সময়কে লক্ষ্য না করে এভাবেই তারা ভেবেছিলেন যে সেই দিনই শ্রীকৃষ্ণ অঘাসুর দানবকে হত্যা করে এখন তাদের সঙ্গে ঘরে ফিরে যাচ্ছে। এই জন্য তারা ফিরে গিয়ে এই অঘাসুর নামক যে একটি বিরাট অজগর সর্প সেই অজগর সর্পটিকে তারা সমস্ত মাতৃস্থানীয় যে সমস্ত ব্রজলনা ব্রজদেবীগণ ছিলেন বা ব্রজলনগণ ছিলেন তাদের সকলের কাছে বর্ণনা করছেন যে কৃষ্ণ আজকে একটি বিরাট অজগর স্বর্গকে সর্পকে তিনি নিহত করেছেন এই সমস্ত কথা শ্রবণ করে শ্রী মহারাজ পরীক্ষিত বলছেন শ্রীরাজবাচক ব্রাহ্মণ প্রমো পরদ ভাবে কৃষ্ণে ইয়ান প্রেমা কথং ভবেৎ যভূতপূর্ব স্তকেশু সদ্ভাবেশ্ব পিকতাম শ্রীরাজুবাচ রাজা বললেন ব্রাহ্মণ হে ব্রহ্মণ সুখদেব হে গুরুদেব পর উদ্ভবে অন্যের পুত্রের প্রতি শ্রীকৃষ্ণ ইয়ান এতখানি প্রেমা প্রেম কথম কীভাবে ভবে হল যা অভূতপূর্ব তোকে বালকের প্রতি স উদ্ভবেশু তাঁদের নিজ পুত্র অপি দয়া করে বর্ণনা করু কথ্যতাম অর্থাৎ এই কথা শুনে পরীক্ষিত মহারাজ পুনরায় শ্রী সুখদেব গোস্বামীকে বললেন যে হে ব্রাহ্মণ হে গুরুদেব গোপস্ত্রীগণ নিজ পুত্রের প্রতিও যে প্রেম আগে কখনো অনুভব করেননি সেই অভূতপূর্ব প্রেম পরপুত্র শ্রীকৃষ্ণের প্রতি কিভাবে বিকশিত হল সেটিও আপনি দয়া করে আমার নিকট কৃপাপূর্বক বর্ণন করুন এই বলে পরীক্ষিত মহারাজ পুনরায় আবার নিবেদন করলেন যে নিজ পুত্র অপেক্ষা অপর পুত্রের প্রতি মায়েদের কি প্রকারে অধিক স্নেহ হয় অধিক প্রীতি হয় অধিক ভালোবাসার উদয় হয় এটা অভূতপূর্ব এটা পূর্ব কখনো হয় নাই তাই সেই প্রেম পরপুত্র অভূতপূর্ব প্রেম পরপুত্র শ্রীকৃষ্ণের প্রতি কিভাবে বিকশিত হলো তা দয়া করে আপনি আমার নিকট বর্ণন করুন এই বলে গুরুদেব রূপী শ্রী সুখদেব গোস্বামীর চরণে প্রার্থনা জানাচ্ছেন যে কী করে হলো এত প্রীতি সেইটা আপনি বর্ণন করে আমাদের শোনান

आर हरि गुरु वैष्णव भागवत गीता हरी गुरु गीता श्री रूप सनातन भट्ट रघुना श्री रूप श्री गोपाल भट्ट दास रघुनाथ श्री तो गोपाल भट्ट

হৰি কৃষ্ণ হৰি কৃষ্ণ 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 হৰি হৰি হৰে হৰি ৰাম 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 হৰি 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 হৰিল হৰি বোল মিঠাই গৌৰ হৰি श्री गुरु गौराधर विकास गिरिधारी श्री राधा गोविंद गोपीनाथ मदन मोहन श्री जगन्नाथ बलदेव सुभद्रा श्री राधारमन देव हमेश्वर श्री गौर सुंदर श्री देव श्री गिरिराज महाराज गणतराय श्रमद भागवतम तुलसी महारानी तथा संध्यकालीन अधिवेशन महा महोत्सव की शिष्य मद भक्ति गुम संत गोस्या ठाकुर की जाए जगदगुरु श्रील प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर की जाए, सपार नंदन श्री गौर सुंदर की जाए, सपार सत्स्रील प्रभुपाद की जाए, श्री रूपानुग गुरुवर्ग की जाय मंथरा भागवतम की जाए, भाग जाए। तुलसी महारानी की जाय स्वतः भक्तवृंद की जाए, श्री श्रीनिताई गौर प्रमानंदेव हरीहरि